জলে জীবাণু বন্ধ করা হলো ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রামে ব্যবস্থা করা হচ্ছে জলের এলাকায় পাঠানো হয়েছে মেডিকেল জীবাণু এলাকার কয়েকজনের পেটের অসুখ হওয়ায় তাদের চিকিৎসা চলছে স্থানীয় কয়েকটি কলের জলে ব্যাকটেরিয়া পাওয়া যাওয়ায় বন্ধ করা হল চারটে টিউবওয়েল এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের দূর থেকে পানীয় জল আনতে হয় বাসিন্দাদের এবার সেই সমস্যা আরো বেশি করে প্রকট হল বাসন্তীতে বাসন্তী ব্লকের অন্তর্গত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর আমঝোরা এগারো নম্বর মাঝিপাড়া গ্রাম সহ আশেপাশের মোট তিনটি গ্রামের মানুষের পেটের রোগ দেখা দিয়েছে নতুন করে আরও চারজন অসুস্থ হয়েছেন বৃহস্পতিবার অসুস্থদের মল পরীক্ষা করে তাতে কলেরা জীবাণু মিলেছে বলে জানা গিয়েছে পাশাপাশি এলাকার চারটি টিউবওয়েলের জল পরীক্ষা করে কলিফর্ম ব্যাকটেরিয়া ও কলেরা জীবাণু মিলেছে বলে জানিয়েছে বাসন্তী ব্লক স্বাস্থ্য দপ্তর শুক্রবার থেকে এলাকার চারটি টিউবওয়েল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় আমাদের গ্রামে বাস করে আপাতত পাঁচশোর উপরে পরিবারে এই কলটার উপরে ভিত্তি করে আমাদের সবকিছু জীবনযাপন করতে হয় প্লাস এই জলটার সমস্ত কিছু রিপোর্ট নিয়ে গেল ব্লিচিং পাউডার ফাউডার দিয়ে গেল এবার আশা এসে বলেছেন যে এতদিন ধরে কলটা বন্ধ থাকবে আমরা প্রশাসনের তরফ থেকে দেখছি কোনটা কি করা যেতে পারে যেতে ভালো হয় সমস্যা প্রচুর সমস্যা হয়ে যখন মিটবে কী করে এখন সেটা প্রশাসনের উপর ডিপেন্ড করে পাশাপাশি পানীয় জলের অভাবে কষ্ট পাচ্ছেন এলাকার মানুষ যদিও গ্রামবাসীদেরকে পর্যাপ্ত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে ব্লক প্রশাসনের কর্তারা ক্যানিং মহকুমা জনস্বাস্থ্য কারিগর দফতরের তরফে ড্রামে করে জল পাঠানো হচ্ছে গ্রামে তবে গ্রামবাসীদের দাবি যে পরিমাণ জল আসছে তাতে প্রয়োজনের তুলনায় অনেকটাই কম গ্রামের জলের জন্য হাহাকার দেখা দিয়েছে কলের জলে বালি উঠছে কস উঠছে জল খাওয়া যাচ্ছে না জল খালে বাচ্চাদের পায়খানা হচ্ছে তো সেই কারণে কি কল বন্ধ আপনাদের হ্যাঁ ওই তো দিদিমণিরা কল বন্ধ করে দিয়েছিল আবার এই তো খুলেছে আমাদের এই কলে জল উঠছে না এই জলে আর্সানি গেছে জল খুব কালো হয়ে গেছে মানুষ ব্যবহার করতে পারছে না পুরো এলাকা ডায়রিয়া ভরে গেছে আমরা ভিডিওতে জানিয়েছি বিএমএস ও জানিয়েছি জানানোর ফলে ওনারা আজকে এসে এই কল খুলে দিয়েছে ভিতরে ব্লিচিং দিয়ে গেছে বলেছে কুড়ি ঘন্টা বন্ধ থাকবে আর জলের জন্য আমরা সবাই কাছে কাছে বলেছি যে আমাদের এখানে আপাতত কিছু জল দেওয়ার জন্য যাতে মানুষ এই জলের ব্যবস্থাটা হয় তার জন্য উনি বলেছে আজকের বিকেলে জল দেওয়া হবে কিন্তু জল এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি প্রশাসন সূত্রে জানা গিয়েছে গত দোসরা এপ্রিল এলাকার কিছু শিশুসহ কয়েকজন ডায়রিয়া বমি নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রতিদিনই বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা অসুস্থদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতাল থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয় না খারাপ হচ্ছে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে বাসন্তী ব্লক স্বাস্থ্য দফতরের তরফ থেকে এলাকায় বিশেষ দল পাঠানো হয় আশাকর্মীরা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর শুরু করেন বাড়ি বাড়ি ও আর জিঙ্ক ট্যাবলেট দেওয়া হয় পাশাপাশি এলাকার মানুষকে পুকুরের জল ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দশ নম্বর আমঝোরা সহ আশেপাশের দুই তিনটি গ্রামের টিউবওয়েলের জল পানের অযোগ্য হয়ে উঠেছে কালো জল উঠছে জলে বেশ কিছু জীবাণু পাওয়া গেছে বলে দাবি স্থানীয়দের এলাকায় প্রায় পাঁচশো পরিবারের বাস এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা রবিন মাঝি জানান পানীয় জলের টিউবওয়েলের অকেজো হয়ে পড়ে রয়েছে এর ফলে সমস্যায় পড়েছেন এলাকার মানুষ সরকারিভাবে যে জল দেওয়া হচ্ছে তা চাহিদার তুলনায় অনেকটাই কম অবস্থা খুব খারাপ যার কারণে স্বাস্থ্য এসেছিল আশা এসেছিল আশা বলেছে যে জল এখন পরীক্ষা এখানে বোর্ড টাঙানো রয়েছে বোর্ডের কারণে বলেছে জল পরীক্ষা হবে জল পরীক্ষার কারণে জল পরীক্ষা ওখান থেকে রিপোর্ট না আসা পর্যন্ত কলের জল খাওয়া নেই জলের কল বাচ্চাদের হচ্ছে কি সমস্যা হচ্ছে কি বড়দের সমস্যা হচ্ছে জল খেলে যার কারণে হচ্ছে কি কল বন্ধ হয়ে যাবে এই প্রচন্ড রোদ গরমে পানীয় জলের অভাবে ভুগছেন বাসিন্দারা এমনটাই দাবি গ্রামবাসীদের এই বিষয়ে স্থানীয় বিধায়ক দেবেশ মন্ডল জানিয়েছেন জলে যে জীবাণু ধরা পড়েছে সঙ্গে সঙ্গে এ বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক জেলা শাসক এবং ব্লক প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেখানে কারিগরি দপ্তর থেকে পানীয় জলের গাড়ির ব্যবস্থা করা হয়েছে সারা ভাসন্তী জুড়ে গত মাসখানেক আগে থেকে জলস্তর প্রায় একশো কোটি কারাগি নেমে যাওয়ায় বিভিন্ন হ্যান্ড টিউল খারাপ হয়েছে তার জন্য জরুরি ভিত্তিতে পিএইচি দপ্তর গাড়িতে করে পানীয় জল নিয়ে গ্রামে গ্রামে দেওয়ার সুব্যবস্থা করা হয়েছে রিপোর্ট সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ